সময়টা এমনিতেই স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতার, মানুষকে আলাদা করে নিজেকে নিয়ে ভাবো, নিজের ভালো নিয়ে চিন্তা করো, নিজেকে সময় দাও টাইপের উপদেশ দিয়ে আরও বেশি আত্মকেন্দ্রিক আর স্বার্থপর করে তোলার দরকার নেই। মানুষ দীর্ঘদিন ধরে কেবল নিজে বাঁচার জন্য নিজের মানসিকতাকে প্রস্তুত করে নিয়েছে, অন্যকে নিয়ে ভাবলেই যেন মহা লোকসানের কারবার হয়ে গেল। এই নিজেকে নিয়ে ভাবার কারণেই সর্বোচ্চ বিবাহ বিচ্ছেদ এবং ঘন ঘন সম্পর্ক বদলাবার মতো ঘটনা ঘটছে। সন্তানের উপর এর প্রভাব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। টক্সিক রিলেশনশিপের ভেতর থাকার চেয়ে আলাদা থাকা ভালো, এই বাণী দিয়ে সম্পর্ক বদলে যাচ্ছে একের পর এক। অথচ রিলেশনশিপ টক্সিক হবার প্রধান কারণ কেউ কাউকে লক্ষ্য না করা, কেউ কাউকে নিয়ে না ভাবা, কেউ কারো পরোয়া না করা, মানে পারস্পরিক সম্মান বোধের অভাব। ওই যে একার জন্য বাঁচতে এসেছি মন্ত্র, সেটার কারণেই এমন হচ্ছে। আমার বক্তব্য সেকেলে ঠেকছে জানি, কিন্তু এই ব্যক্তি কেন্দ্রিকতার প্রভাব ভয়াবহ। স্বার্থপর বাবা মাকে দেখে বেড়ে ওঠা সন্তান তো স্বার্থপরই হবে, সেও আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হবে, ফলে পরবর্তী প্রজন্ম দুনিয়ার কোন কাজে আসবে ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। কোথাও প্রেম দেখি না, খানিকটা শরীর সংসর্গ, খানিকটা সোশ্যাল মিডিয়ায় হ্যাপি কাপল পোস্ট, খানিকটা ইনফ্যাসুয়েশন, এসবের জগা খিচুড়ি দিয়ে সম্পর্ক নামের কিছু একটা হচ্ছে আর কি। অথচ পৃথিবী টিকে থাকার রসদ প্রেম, বন্ধুত্ব, সহমর্মিতা। তাই প্রার্থনা একটাই, পৃথিবী ব্যক্তিকেন্দ্রিকতা থেকে মুক্ত হোক। প্রার্থনা একটাই, পৃথিবী ব্যক্তিকেন্দ্রিকতা থেকে মুক্ত হোক। পৃথিবী ব্যক্তিকেন্দ্রিকতা থেকে মুক্ত হোক।